উত্তর জেলার চোরাইবাড়ি ও ধর্মনগরে আটক 35 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা, আটক একটি লরি সমেত 4 পাচারকারী। জানা গেছে মঙ্গলবার সকাল 11টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চোরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মা বিশাল পুলিশ নিয়ে 8 নং অসম আগরতলা জাতীয় সড়কের ওপর নাকা পয়েন্টে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সময়ে একটি লরি থেকে 35 প্যাকেট 305 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় লরি চালক মফিজুল হককে। জানা গেছে তার বাড়ি অসমের ধুবুরী জেলার জগড়াপাড়া এলাকায়। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 35 লক্ষ টাকা। এই গাঁজাগুলো লরির কেবিনে গোপন চেম্বারে করে আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমানে গাঁজা সহ লরি ও চালক চোরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। স্থানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। বুধবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। এটা তো গাড়িটা এহেড ইনফরমেশন না থাকলে সাধারণ দৃষ্টিভঙ্গিতে গাড়িটা থেকে গাঁজা উদ্ধার করাটা বিশাল টাফ, কারণ এটা সিক্রেট চেম্বারটা এরকমভাবেই তৈরি করা হয়েছিল যে এক নজরে দেখলে এটার মধ্যে এত পরিমাণে গাঁজা আছে এটা কেউই ভাবতে পারবে না। আর আমাদের কাছে গোপন সংবাদ ছিল, সেই গোপন সংবাদের ভিত্তিতেই আমরা খালি গাড়িটার সিক্রেট চেম্বার ভেঙে তারপর গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। অন্যদিকে এদিন দুপুরে 12টা নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে 30 কেজি শুকনো গাঁজা সমেত 3 পাচারকারীকে আটক করে ধর্মনগর থানার পুলিশ। ধৃতরা হলেন মোস্তফা আহমেদ, শিপন দে ও হাফজুল শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়। তাদেরও একইভাবে বুধবার ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার পুলিশ। পুলিশ আরও জানিয়েছেন, ধৃতদের পিঠ ব্যাগ থেকে ছোট বড় মোট 16 প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 3 লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে মামলা তদন্তে প্রক্রিয়াধীন রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।